বৃহস্পতিবার মনোনয়নের শেষ পর্বে রণক্ষেত্র ভাঙর মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে ভাঙর দু নম্বর বিডি অফিসের বাইরে চলে বেশ কয়েক রাউন্ড গুলিও তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে আবারও অশান্ত হয়ে উঠল ভাঙর তার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক আইএসএফ কর্মীর জখম হয়েছেন দুই তৃণমূল কর্মীও এমন তাই দাবি যুযুধান দুই পক্ষের বুধবার যে অশান্তির ছবি দেখা গিয়েছিল তা ফিরে এলো বৃহস্পতিবারও ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাঠালিয়া মোড়ে আবারও মুড়ি মুড়কির মতো বোমাবাজির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে গুলি চালানোরও বাজারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী চলছে পুলিশি টহলদারিও পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রথম থেকেই থমথমে পরিস্থিতি ছিল ভাঙড় ভাঙড়ে দুটি বিডিও অফিস চত্বরে জড়ো হন তৃণমূল এবং বেলা গড়াতেই আইএসএফ এর কর্মীরা এরপরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি